বড় বড় পাঙ্গাস মাছ রূপচান্দা ঘুষের টাকা দিয়ে কিনে খাইছেন, লাখ সাবান দিয়ে শরীর পরিষ্কার করেছেন, কিন্তু ভেতরে রক্তটা অপবিত্র রয়েই গেছে। জামা গায়ে দিয়েছেন ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে স্প্রে করেছেন আতর, হাজারে আসো দেয়া যে আতর লাগানো হয় সেইটা মাখছেন, কিন্তু জামাটা কিনেছেন ঘুষের টাকা দিয়া, হারাম পয়সা দিয়ে জামা পাক হয়েছে উপর থেকে, ভেতরটা না পাক রয়েই গেছে। এরপরে জায়গাটা পাক হতে হবে। নামাজের জন্য আপনি জবরদখল করেছেন, রেলওয়ের জায়গা নিয়ে নিয়েছেন, পিডব্লিউডির জায়গা নিয়েছেন, সরকারের জায়গা নিয়েছেন, এতিমের জায়গা দখল করার জন্য মসজিদ বানাইছেন, মসজিদ হয় নাই, ঘর হইছে মসজিদ হয় নাই, জায়গা পাক হয় নাই। নামাজ আর সমাজে কত মিল দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? নামাজ দিয়ে সমাজ গঠন করা হয়, রাসূলুল্লাহ এই নামাজ কায়েম করেছিলেন সমাজে। আমার নামাজের ওয়াজ করার আজকের উদ্দেশ্য নয়। মোমেন ব্যক্তিরা ক্ষমতা এলে কয় দফা কাজ করবে? এক নম্বরে কি, দুই নম্বরে জাকাত, জাকাত আদায় করবে। এই জাকাত সরকার আদায় করবে, সরকার বিতরণ করবে। যেহেতু এখন ইসলামী সরকার নাই, সেহেতু জনগণ নিজেরা জাকাত দেয়। কিভাবে দেয়? জাকাতে শাড়ি আর লুঙ্গি কেনে, আর খবর দেয় আমার বাড়িতে জাকাত বিতরণ হবে, আপনারা নিতে আসবেন। এটি একটি এক্সিবিউশন। শত শত মানুষ, গরিব মানুষ জাকাতের শাড়ি আর লুঙ্গি নিতে এসে মানুষের পদপিষ্টে বহু লোক মারা যায়, এমন ঘটনা বাংলাদেশে একাধিকবার ঘটেছে, ঠিক না? আপনার বাড়ি লোক জাকাত নিতে আসবে কেন? আপনার দায়িত্ব জাকাতের টাকা তার হকদারের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কারণ গরিব আপনার করুণার পাত্র নয়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার রয়েছে, এ গরিব মানুষগুলি তোমার করুণার পাত্র নয়, ওদের অধিকার আদায় করে দাও। সেই জাকাতের টাকা শাড়ি আর লুঙ্গি নয়, মোস্ট আনসাইন্টিফিক। রাসূলুল্লাহ কি দিয়েছিলেন? এক ভিক্ষু কেন, রাসূলের আদত মোবারক দেখেন, রাসূলুল্লাহর কাছে কেউ কোনো জিনিস চাইতে এলে তিনি কখনো না শব্দ জীবনেও বলেন নাই। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? পকেটে হাত দিয়া যদি কিছু থাকতো দিতেন, না থাকলে বলতেন তুমি আবার এসো, দেব না, এই কথা কোনো দিন বলেন নাই। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এলো, হে রাসূল, আমি না খাওয়া, আমারকে আল্লাহর রাস্তে খরচ দেন। রাসূলুল্লাহ ভিক্ষা দিছিলেন? জিজ্ঞেস করলেন তোমার আছে কি? লোকটা কি বলল, কি বলল? সকলেরই মনে আছে কিন্তু কাজে লাগাই না। রাসূলুল্লাহ বললেন, কম্বল আনো, কম্বল বিক্রি করো। বিক্রি হলো, বিক্রি করিয়া তারপরে সেই টাকা দিয়ে কি কিনলেন, কি কিনলেন? রাসূলুল্লাহ তার পবিত্র হাত দিয়া এই কুলালের মধ্যে হাতল লাগাই দিলেন, বললেন যাও জঙ্গলে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো। আর জিন্দগিতে মানুষের কাছে হাত পেত না। রাসূলের হাত লাগানো এই মহা বরকতে এই লোকটি জঙ্গলের কাঠ কেটে জীবিকা নির্বাহ করে বেশ কিছুকাল পরে রাসূলের খেদমতে এসে হাজির, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই ভিক্ষু যাকে আপনাকে আপনার কাছে ভিক্ষা চাওয়া হয়েছিল, আর আপনি আমাকে কুড়াল দিয়েছিলেন, জঙ্গলে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে আমার সংসার যাত্রা নির্বাহ করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে।
এটা ইসলামের সৌন্দর্য। যাকাত এই সিস্টেম দিয়ে ইসলামের এটি লক্ষ্য নয় যে এক শ্রেণীর লোক চিরকাল এভাবে দিতে থাকবে আর এক শ্রেণী চিরকাল হাত পেতে নিতে থাকবে, এটা ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্য নয়। এবার যে যাকাত নিবে আগামীবার যাতে আর যাকাত না নেওয়া লাগে। চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যাই বেশি আলহামদুলিল্লাহ, যেমন সিলেট আল্লাহর মেহরবানি অসংখ্য মানুষ ধনী সিলেটে আলহামদুলিল্লাহ বলেন, অন্তত 8-10 লক্ষ সিলেটি লন্ডন ইংল্যান্ডে তারা বসবাস করে, পয়সার অভাব নেই আলহামদুলিল্লাহ। তারা একটা মসজিদ বানাইছে ইস্ট লন্ডন মসজিদ, একটি মসজিদ বানাতে খরচ করেছে 9.35 মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি হিসেবে মসজিদটা নির্মাণে খরচ হয়েছে 130 কোটি টাকা। এসব টাকা মেয়ে লোকেরা, আমি যখন ওয়াজ করেছি ইস্ট লন্ডন মসজিদে মসজিদের ফায়দা ফজিলত সম্পর্কে, মেয়ে লোকেরা গলার সোনার হার হাতের চুড়ি কানের ফুল সব খুলে খুলে দিয়েছে, মানুষেরা টাকা দিয়েছে, বিশাল মসজিদ হয়েছে, মেইন হল রুমে নামাজ পড়তে পারে 10,000 মুসলমান। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চাইতেও বড় হল তৈরি হয়েছে সেমিনার সিম্পোজিয়াম করার জন্য মসজিদের পাশে, সুবহানাল্লাহ কবেন না, এই মসজিদ উদ্বোধন করার জন্য তারা কাবা শরীফের ইমাম ফজিলাতুস শেখ আদ-দাকতুর আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা তারে দান করুন, হায়রে তেলাওয়াত সুবহানাল্লাহ, কি আওয়াজ আল্লাহ যে তারে দিছেন। আমার কাছে মনে হয় শেখ সুদাইস এবং শেখ সৌদ আস-সুরাইব আমার কাছে মনে হয় মসজিদুল হারামের রূহ প্রাণ, যখন তেলাওয়াত করে মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হইতেছে। মসজিদ উদ্বোধনে তাকে দাওয়াত দেওয়া হলো আর বাংলাদেশ থেকে আমার মতো এক অযোগ্য ব্যক্তিকে তারা দাওয়াত দিলেন। জুমার নামাজ উদ্বোধন হবে জুমা দিয়ে, 25-30 হাজার লোক জমা হয়ে গেছে, মসজিদ ভরা, মসজিদের ডান দিকে বাম দিকে হোয়াইট চ্যাপেল রোড ফিল্ডগেট স্ট্রিট ভর্তি, ডানে বামে পেছনে মানুষ ভরা। তিনি খুতবা দিতে দাঁড়াবেন এমন সময় মসজিদের ইমাম ও খতিব শেখ আব্দুল কাইয়ুব, বড় আলেম বাংলাদেশি, আল্লাহ তার প্রতিও রহম করুন, আমরা বলি আমিন, তিনি খুতবা দেন উর্দু আরবি ইংরেজি বাংলা 4 ভাষায় খুতবা দেন, জবরদস্ত আলিম। তিনি বলছেন শেখ অন্তত 2-2,500 মানুষ জায়গা পায় নাই সামনে দাঁড়ানো, এখন তারা করবি কি, এখন তো জুমা কোথাও পাবে না। তিনি বললেন ফতোয়া হচ্ছে ইমামের পেছনে বা ডানে বামে দাঁড়াতে হবে, কিন্তু এমন পরিস্থিতি যদি কখনো হয় পেছনেও জায়গা নাই ডানেও বামেও জায়গা নাই, তাহলে দাঁড়ায় দাঁড়ায় তামসানা দেখে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। সমস্ত নামাজ পড়ে মানুষেরা আনন্দ পেল মজা পেল কাবা শরীফের ইমামের পেছনে। লন্ডনে যারা আছেন সিলেটের বিভিন্ন মসজিদ করেছে তারা, এ মসজিদের সংখ্যা এখন লন্ডনে আজ থেকে 100 বছর পূর্বে মসজিদ ছিল মাত্র 1টি, আর এখন গ্রেট ব্রিটেনে মসজিদের সংখ্যা 8,000 ছাড়াই গেছে। তো ওইখানে যেমন ধনী মানুষ আছে চট্টগ্রামেও সেরকম ধনী মানুষ আছে আলহামদুলিল্লাহ। গন জেদ্দায় সৌদি আরবে মিসফালায় গেলেই হোটেল সাতকানিয়া ইন্টারন্যাশনাল, জেদ্দায় যান মক্কায় যান আরাফাতে যান মদিনায় যান খালি সাতকানিয়ার জ্বালায় অস্থির,
দুবাই, আবুধাবি, কাতার, আরব আমিরাত, চট্টগ্রাম দিয়ে ভরা, আলহামদুলিল্লাহ। ধনী মানুষরাই তো জাকাত দেয়। জাকাত কেমনে দিবেন? জাকাত দেওয়ার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল আকরাব ফাল আকরাব, সর্বপ্রথম আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দেবেন। সুবহানাল্লাহ। শুধু মায়েরে দেবেন না, বাবেরে দিবেন না, স্ত্রী মা বাপকে জাকাত দেওয়া জায়েজ নাই। এই জাকাত আপনি যখন দিবেন তখন একটু চিন্তা করেন যে আমার এবার জাকাতের টাকা হয়েছে 10 লাখ, এই টাকা দিয়ে আমার আত্মীয়দের মধ্যে এই কয়জন আত্মীয়কে এবার আমি প্রোভাইড করব। একজন গরিব যুবক, শিক্ষিত যুবককে একটা কম্পিউটার কিনে দিয়ে রাস্তায় বসায় দেন, সে ইনকাম করে পরবর্তী বছর আপনার কাছে আর জাকাত চাইতে আসবে না, ঠিক কিনা? একটা বিধবা রমণী, তাকে যদি একটা সেলাই মেশিন কিনে দেন জাকাতের টাকা দিয়ে, সে তার পেট বাঁচাবার জন্য দেহ ব্যবসার মতো নিকৃষ্ট জঘন্য কাজে তার যাওয়া লাগবে না, ঠিক নয় কি? এরপরে যে আসতেছি আমি আপনার কাছে, এরপরে গরিব এতিম মিসকিন ছোট্ট মানুষ, বাপ নাই, পেটের জ্বালায় চুরি করে, ডাকাতি করে, কচু গাছ কাটতে কাটতেই তো মানুষ খুন করা শেখে, নাকি বলেন? ঠিক না? সেই গরিব এতিম বাচ্চাকে জুতা পালিশের বাক্স কিনে দেন 200 টাকা দিয়া, পাহাড়তলি রেল স্টেশনে পাঠায় দেন, মানুষের জুতা পালিশ করবে, পয়সা কামাই করবে। চিনা বাদামের দোকান দিয়ে দেন, পানের খেলি বানাবার দোকান দিয়ে দেন জাকাতের টাকা দিয়া। বেকার অশিক্ষিত যুবককে 2টা হালের বলদ কিনে দেন, সমাজ থেকে চুরি বিদায় হবে, ডাকাত বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, পকেটমার বিদায় হবে, হবে না? হবে না? এ অর্থনীতি কর, সমাজ কল্যাণ পরিষদ। আমার ভাই, আমার বন্ধু মাওলানা শামসুদ্দিন সাহেব বললেন সমাজ কল্যাণ পরিষদ তো সেটাই করে, তাই আমি বলছি যে আমি আসতেছি আপনার কাছে, আপনাদের জাকাতের একটা অংশ ওখানে দিলে ওই কামটাই হবে যে কামটা আপনি করতে পারেন না, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, একটা গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারেন, একটা নফল হজের সওয়াব পেয়ে যাবেন। আমি প্রায় এই কথাটা বলি, সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিলেন, ওই বাজারে যেই বাজারে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, টাকায় কয় মণ? 8 মণ চাউল 1 টাকায়। সব থেকে বেশি দুধ দেয় আধা মণ, 1 মণ, এরকম একটা গাভীর দাম 3 টাকার বেশি ছিল না। সেই বাজারে 20 বছর বসে 22,000 শ্রমিক কাজে লাগাইয়া ওই বাজারের 20 কোটি টাকা খরচ করে স্ত্রীর প্রেমে পড়ে তাজমহল তৈরি করেছিলেন। প্রিয় ভাই সব, এই তাজমহলের মূল্য ইসলামের কাছে, রসুলের কাছে, আর ইসলাম যিনি বানাইছেন সেই আল্লাহর কাছে, ওই তাজমহলের ওই মূল্য নাই। একটি এতিম গরিব মিসকিন, একটি ছোট্ট বাচ্চা শীতে কাঁপতেছে, ক্ষুধায় কাঁদতেছে, ওর হাতে এক মুঠো খাবার আর গায়ে ছোট্ট একটা নতুন গেঞ্জি বা চাদর পরিয়ে দিলে ওই বাচ্চাটি আনন্দে যে মুখে হাসি ফুটবে, 20 কোটি টাকার ব্যয় করে যে তাজমহল তৈরি করা হয়েছে সেই তাজমহলের চাইতে এতিমের মুখের মিষ্টি হাসি আল্লাহর কাছে অনেক দাম। এটাই হচ্ছে ইসলাম, মানুষের দারিদ্রতা বিমোচনের জন্যে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। এখন জাকাতে টাকা কমে না, জাকাতে টাকা বাড়ে। ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেছেন আমি সুদকে ধ্বংস করি, সুদকে ধ্বংস করি, আর সাদাকা
জাকাতের মালকে আমি বৃদ্ধি করি। কার কথা? কার কথা? দেখুন তো, ইসলামী ব্যাংক আছে চট্টগ্রামে? আছে। আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি ইসলামী ব্যাংকের প্রথম ব্যক্তি আলহাজ আব্দুর রাজ্জাক লস্কর। আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় না। এই উদ্যোগ যারা প্রথমে নিয়েছিলেন অনেকেই তাদের মধ্যে বেঁচে নাই। ইসলামী ব্যাংক বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক, আলহামদুলিল্লাহ বলো। সুদি ব্যাংকগুলো আমাদের বড় বড় ব্যাংক আছে আর ইসলামী ব্যাংকও আছে। সুদি ব্যাংকে বরকত নাই, ইসলামী ব্যাংকে বরকতের ঠেলা দেখছেন? কত কাজ তারা করছে! ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক কলেজ, ইসলামী ব্যাংকের ফাউন্ডেশন, ইসলামী ব্যাংকের টাকা দিয়ে মেধাবী গরিব ছাত্রদের সাহায্য দেওয়া, ডিজাস্টার যখন জলোচ্ছ্বাস আর ভূমিকম্প হয় এবং ঘূর্ণিঝড় হয় তখন মানুষের সাহায্যে কোটি কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক ঝাঁপাইয়া পড়ে। বিশ্বব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীর সেরা ব্যাংক। কারণ কি? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। চট্টগ্রামের কুত্তা আছে না? কুত্তা, এক একটি কুত্তা প্রতি বছর বাচ্চা দেয় কয়টা তাও হিসাব রাখেন না? কয়টা দেয় বাচ্চা? পাঁচটা, সাতটা, আটটা। কারণ ওর তো আর ফ্যামিলি প্ল্যানিং এর ব্যবস্থা নাই, জন্মের মতো বাচ্চা হয়। হ্যাঁ, কমপক্ষে পাঁচশোটা। সব কুত্তা যদি বাঁচত কুত্তার জ্বালায় চট্টগ্রামে হাঁটতে পারতেন? যেমন জন্মের মতো হয় ওই রকম জন্মের মতো মরে। গাবিতে বাছুর দেয় কয়টা বছরে? কয়টা? আর শ্রীগঙ্গে মানুষেরা যা গরু গোস্ত খাইতে পছন্দ করে, জন্মের খাওয়া খায় গরু গোস্ত। কে কেউ কেউ বলেন কুয়াতুল ইসলাম, কুয়াতুল মুসলিমি, খাইলো জন্মের মতো। এখন আপনি দেখুন তো, বাচ্চা দিল একটা, কুত্তায় দিল সাতটা। কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কারণ গরু হালাল তাই বরকত, কুত্তা হারাম তাই বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুদকে ধ্বংস করি আর যাকাতকে আমি বৃদ্ধি করি, যাকাতের মালকে বৃদ্ধি করি। সুবহানাল্লাহ। এই সম্পদ যারা জমা করে রাখে, আমার মা বোনেরা, মা বোনেরা আছে না? বহু। আগামীকাল মা বোনদের ব্যাপারে বলবো, এবার আমরা আলাদাভাবে মা বোনদের জন্য ব্যবস্থা করতে পারি নাই বিশেষ কোনো কারণে, তাদের জন্য কথা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মা বোনদের কাছে অনেক সোনা আছে, স্বর্ণ, গোল্ড, সারা বছর সিন্ধুকের মধ্যে পড়ে থাকে। কবে কার বিয়ে হবে সেই সময় একটু পড়ল, যে বেচারা কিনে দিল সেই স্বামীরেও একদিন সাজে গুজে দেখাইল না। অবশ্য চট্টগ্রামে এরকম মেয়ে লোক আছে বলে আমি মনে করি না। স্বামী বেচারা এত কষ্ট করিয়া এত সুন্দর সুন্দর শাড়ি দিল, সোনা জানা দিল, তারে দেখাইল না, তারই না দেখাবেন। রসুল্লাহ বলেছেন ওই মেয়ে লোক, ওই স্ত্রী সব থেকে ভালো যারে দেখলে তার স্বামীর চোখ ঠান্ডা হয়ে যায়। রসুল্লাহ বলেছেন সেজে গুজে থাকো, স্বামীকে হাসি মুখে বরণ করো, সংসারে শান্তি হবে। স্বামী আর স্ত্রী দুজনে প্রেম ভরে একজনে আরেকজনের হাত যখন ধারণ করে, রসুল্লাহ বলেছেন উভয়ের সগিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আগামীকাল বলবো সেসব কথা। কত শাড়ি আপনার ঘরে, এমন এমন শাড়িও আছে যা আপনার পরাও হয় না কখনো, সোনাগুলো পড়ে আছে ব্যবহারও করেন না, সমস্যাটা কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ
রৌপ্য সঞ্চয় করল, আমার রাস্তায় খরচ করল না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দাও। সুবহানাল্লাহ কইলেন, কি আশ্চর্য কথা! এই জাগা মতো কথা কইলেন, আল্লাহ কইল জাহান্নামের কথা, আপনি কোন সুবহানাল্লাহ, আপনি কোন নাউজুবিল্লাহ! এটি কায়দা দেখুন, আল্লাহ বললেন ফাবাশশিরহুম, ওদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তির শুভ সংবাদ দাও। শাস্তির কি শুভ সংবাদ হয়? তা আল্লাহ এটা বললেন কেন, এটাও জানা দরকার। এ একটা সত্য দৃষ্টান্ত দিলেই বুঝবেন। কারো কারো দুষ্ট ছেলে আছে, আছে না দুষ্ট ছেলে? এত দুষ্ট সম্রাট আকবর, সম্রাট আকবরের ছিল নবরত্ন, নবরত্নের একজন ছিল কি যেন নাম আমি এখন ভুলে গেলাম, হ্যাঁ হ্যাঁ বীরবল, আপনারও আল্লাহ বীর বানাই দিন, বীরবল না বীর, বীরবল। আকবর তারা আসতে বলছে, কিন্তু সেই সময় থেকে প্রায় 2 ঘন্টা দেরি করে আসছে। সম্রাট রাগ হয়ে গেছে, এই বীরবল এত দেরি করে আসলে কেন? কয়েছে জাহাপানা, আমার একটা ছেলে আছে এত দুষ্ট, তারে কোনো রকম মানাইতেই পারলাম না, তাকে মানাতে গিয়ে আমার 2 ঘন্টা সময় লাগলো। আকবর কয়েছে, তুমি কি আমারে পাগল পাইছো নাকি? একটা ছোট্ট বাচ্চা তারে ঠান্ডা করা যায় না, 2 ঘন্টা সময় লাগে? আমি এটা বিশ্বাস করি না, তুমি অন্য কোনো কাজে ছিলা, মিথ্যা কথা কইতেছো। বীরবল কয়, না স্যার, জাহাপানা সত্য বলছি। কয়, আমি বিশ্বাস করি না। বীরবল বলছে, বিশ্বাস যদি না করেন তাহলে আমি আপনার বিশ্বাস করাই। কয়, করাও, কীরকম করবা? কয়, আপনি আমার আব্বা হন, আমি আপনার বাচ্চা হই। বীরবল বাচ্চা হয়েছে, এখন আকবর হয়েছে আব্বা। এখন বীরবল কাঁদতেছে বাচ্চার মতো, এ করে কাঁদতেছে। আকবর জিজ্ঞেস করছে, কান্দিস কেন? কয়, আব্বু আমার একটা হান্ডি কিনে দাও, একটা হাড়ি কিনে দাও। তো দিল একটা হাড়ি কিনে, আবারও কান্দে, এ আবার কান্দিস কেন? আমার একটা হাতি কিনে দাও। তো দিল একটা হাতি, এখন আরো ভ্যা ভ্যা করে কান্দতেছে। আরে এখন আবার কান্দিস কেন? হাড্ডি চাইলি পাতিল, চাইলি পাতিল দিলাম, হাতি চাইলে হাতি দিলাম, এখন কান্দিস কেন? কয়, আব্বু এই হাতিটার এই হাড়ির মধ্যে ঢুকায় দাও। আকবর কইল, ঠিকই তুমি বলছো, বাচ্চা বুঝানো যায় না। কিছু বাচ্চা আছে দারুণ দুষ্ট, এই বাচ্চা মায় যখন ঠান্ডা করতে না পারে তখন মা বলে যে, বাপ রাখ, তোর বাপ আসুক, তোর বাপেরে আমি সব শোনাবো, আজ এমন পিট্টি দেবে তখন বুঝবি মজা কারে কর। পিটাইলে কি মজা হয়? তাহলে মায় মজার কথা কইল কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্যে মজা শব্দ ব্যবহার করা হয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সোনা দানা জমা করে রাখে, আমার রাস্তায় খরচ করে না, তীব্র শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। সেই শাস্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এমন একদিন আসবে যখন তোমার সঞ্চিত সম্পদ স্বর্ণ রৌপ্য জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা কান পেতে শুনুন, ভাইয়েরা শুনুন, স্বর্ণ জমা করেছেন, যাকাত দেন নাই, এই স্বর্ণ, এই রৌপ্য, এই ডায়মন্ড জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। কে বলতেছেন?
আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন মৌলবী সাহেবের ফতোয়া নয়, কোন মুফতির ফতোয়া নয়, আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুন দিয়ে তোমার সোনার উপরে জ্বালানো হবে, এটারে গরম বানাইয়া জাহান্নামের আগুন দিয়ে সিল বানানো হবে, তারপরে তোমার কপালের উপরে, তোমার পার্শ্ব দেশে এবং তোমার পৃষ্ঠ দেশে সিল মারা হবে আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এ হচ্ছে সেই তোমার সঞ্চিত ধনরাশি যা তুমি আমার রাস্তায় খরচ করনি, এখন এর মজা চাকো, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, যা সঞ্চয় করেছিল সেই শাস্তি এখন ভোগ করো। নাউযু বিল্লাহ, সবাই বলি নাউযু বিল্লাহ। প্রিয় ভাই সব, আমার মা বোনেরা, 7.5 তলার নিচ পর্যন্ত যাকাত না দিলে চলবে, স্বর্ণ যদি 7.5 তলা হয়ে যায় তখন যাকাত দিতে হবে, 7.5 তলার উপরে যখন গেল তখন একেবারে গোড়া থেকে শুরু করে সবটা দেওয়া লাগবে। বাজার দরে যে দাম হয় তার 2.5% করে আপনাকে দিতে হবে, এর থেকে কোনো মাপ নাই। সেই জন্য এখন সোনা আপনি বেশি রাখবেন অথবা কম রাখবেন সেটা আপনি নিজে চিন্তা করেন, নিজে বোঝেন। এই অর্থ স্বর্ণের জন্য 7.5 তলা, রূপার জন্য 52.5 তলা, ছাগলের জন্য 40টি, গরুর জন্য 30টি হলে পরেই একটা করে দিতে হবে। এরপরে দেবেন ওসর, ফসলের যাকাত, এটাকে ওসর বলা হয়। আমার দেশে একটা হিসাব আমরা করেছি, এই বাংলাদেশে আপনারা জানেন আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি, জানেন ওইটার নাম কি? ইসলামী ব্যাংক। ওর জন্ম লগ্ন থেকে এর সাথে আছি। ব্যাংকে থাকার কারণে অন্যান্য ব্যাংকের খোঁজ খবর জানি। বর্তমান সময় যদি বাংলাদেশে সরকার যাকাতের টাকা আদায় করে তাহলে একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা যাকাত 1 বৎসরে কালেকশন হতে পারে। লক্ষ লক্ষ একর দরগার নামে, মাজারের নামে, বিভিন্ন নামে লক্ষ লক্ষ সরকারি জমিন অক্ফ এস্টেট দখল করে বসে আছে সিন্দাবাদের দৈত্যরা। কি জবাব দেবা কেয়ামতের দিন? ফেডারেশন বানাইছো, এটা ফেডারেশন নয় পেটের রেশন। কি জবাব দিবা? হারামখোর, এই অক্ষ সম্পত্তি যদি গভর্নমেন্ট উদ্ধার করতে পারত আর যদি যাকাত কালেকশন করতে পারত, আল্লাহর কসম বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্যে একটি টাকাও পৃথিবীর কোনো দেশ থেকে বাংলাদেশে আমদানি করা লাগবে না, লাগবে না, লাগবে না। ইসলাম একটি সাবলীল সুন্দর ব্যবস্থা দিয়েছে, কারে কারে যাকাত দিতে হবে সে পথাও আল্লাহ বলে দিয়েছেন। গরিবদের দিবা, ফকিরদের দিবা, মিসকিনদের দিবা, ফি সাবিলিল্লাহ দিবা। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যে কাজগুলি করে এই কাজে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সাহায্য করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি বেশি করে দিবেন। প্রিয় ভাই সব, ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্যে এক তো দিল যাকাত আর এক দিল কাজ, কাজ করে খাইতে হবে, বসে থাকতে পারবে না। এই জন্য আমি যুবকদের বলি, লেখাপড়া শিক্ষা করে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করবে না। এই বিবাহ করে শ্বশুরের কান্দে সিন্দাবাদের ভূত হয়ে বসে থাকে, বাপের কান্দে চড়ে, আর কাজ করতে চায় না। অবশ্য চট্টগ্রামে এরকমের লোক আছে বলে মনে হয় না। বিয়ে পাশ করছে, কাজী লাঙ্গলে হাত দেওয়া যায় না, বিয়ে পাশ করেছে, চুরি করে খাবে, পকেট মারবে তাও ভালো, রিক্সা চালাবো না, বেবি ট্যাক্সির হ্যান্ডেলে হাত দেব না, আমি তো একজন মডার্ন এডুকেটেড পারসন, চুরি করবে সেও ভালো, কথা বুঝতে পেরেছেন? এই অবস্থা থাকতে পারবে না, কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুমুল ফজরা ফালা তানুমু আন তালবি আরজাকিকুম,
ফজরের নামাজ যখন পড়া হয়ে গেছে ঘুমায় থাকো না, বেরিয়ে যাও, রিজেক অনুসন্ধান করো। আমার ক্ষেত খামার কল কারখানা আদালত শিক্ষাঙ্গন সব জায়গায় ছড়িয়ে পড়ো, আমি রিজেক ছড়িয়ে রেখেছি। আর গরিব মানুষকে সাহায্য সহানুভূতির হস্তকে সম্প্রসারিত করো। ওয়াকফুলু গানিউহুম ফাকিরাহুম, সমাজের সচ্ছল ব্যক্তিরা তাদের গরিবদেরকে সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি ব্যাংক তৈরি করেছিলেন, তার ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। বলেন তো নাম কি? বাইতুল মাল। এই বাইতুল মাল ব্যাংকটি তিনি যেদিন উদ্বোধন করেন সেদিন তিনি বলেছিলেন, মান তারাকা দায়নান আওদিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভেতরে কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার আগে যদি সে মারা যায় আর ঋণ পরিশোধের কোনো অর্থ যদি তার না থাকে, তাহলে ওই ব্যক্তির ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ আর তার এতিম বাচ্চাগুলির দায়িত্ব আমি নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান্ধের উপরে উঠাইয়া নিলাম। এর নাম ইসলাম। এর নাম কি? ইতিহাস দেখুন, গল্প গুজব তাফসিরের ময়দানে নয়, কোরআনের কথা, হাদিসের কথা, ইতিহাসের কথা। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় আল্লাহর দেওয়া এই অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হওয়ার পর বাজারে বাজারে ঢোল পেটানো হতো, জাকাত কে নেবে, জাকাত কে নেবে, একটা লোক পাওয়া যায় নাই। একটি লোক তিন দিন ঘুরতেছে একটা বস্তা নিয়ে, টাকার বস্তা, সাদাকা, কারে দেবে, লোক পায় না। একটা মরুভূমির মধ্যে বসে আছে, আহারে যদি একটা গরিব পাইতাম। অনেকক্ষণ বসে থাকার পর দেখলো একটা লোক আসছে, দাড়িতে ধুলাবালি মাখা, ঘাড়ে একটা বস্তা। সালাম আলাইকুম, আল্লাহর মেহরবানি আমি পাইছি একজন গরিব। হুজুর আমি তিন দিন এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরছি, একটা গরিব পাইলাম না, এই টাকাগুলো আমার কাছে আছে সাদাকার টাকা, আপনি নিয়ে আমারে উদ্ধার করেন। আগন্তুক বলছে, মিয়া তোমার মাথার স্ক্রু কি ঢিলা, তুমি কি মনে করো আমার এই বস্তার মধ্যে দেত্রা খাতা বা ছেঁড়া খাতা, এই বস্তার ভিতরে তোমার থেকে বেশি টাকা, তুমি ঘুরতেছো তিন দিন আমি ঘুরতেছি সাত দিন, একটা গরিব পাই নাই। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। প্রিয় ভাই সব, এই জাকাত, জাকাতের মধ্যে যারা নাকি জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, নামাজ পড়বে জাকাত দিবে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা যেমন ফরজ মনে করি, তেমনি করে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ পড়বে জাকাত দিবে না। জাকাত আদায় করতেই হবে, আল্লাহ যেন তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। প্রিয় ভাই সব, আমার বাংলাদেশ পৃথিবীর সব থেকে সুখী দেশ, আলহামদুলিল্লাহ বলবেন। পৃথিবীর চারটি মহাদেশের প্রায় 50টিরও বেশি দেশ আল্লাহ আমারে দেখাইছেন, আমার জীবনের স্বপ্নের দেশ, সব থেকে প্রিয় দেশ, মহব্বতের জায়গা মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা। এরপরেই আমার কলিজার সাথে, আমার রক্তের সাথে, আমার ঐতিহ্যের সাথে সম্পৃক্ত আমার মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? জোরে কন না, আরো জোরে বলেন। এ দেশটি 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এ দেশটি গরিব নয়। এই বাংলাদেশ অফুরন্ত সম্পদ আল্লাহ দান করেছেন। আমি হিসাব দেই, আমাদেরকে যারা গরিব বলে এটা আসলে সঠিক না, আমরা হিসাব জানি না, আমাদেরকে বোকা বানাইয়া বেকুব বানাতে চায়। এই বাংলাদেশ
এর আবাদযোগ্য জমির পরিমাণ আছে 2,40,00,000 একর। 2,40,00,000 একর জমি। বিজ্ঞানসম্মত চাষাবাদ জানি না বলেই ফসল উৎপাদন হয় না। শিক্ষিত লোকেরা তো চাষে আসে না। চাষ করে কারা? কৃষক এবং লেখাপড়া জানে কম। এক জার্মান সে নাকি শুনেছিল বাংলাদেশ নাকি সোনার বাংলা, তো সোনার বাংলাটা কেমন দেখতে এলো, দেখতে এসে মাসখানেক থেকে ফিরে গেল, দেশে গিয়ে রিপোর্ট করলো বাংলাদেশ সত্যি সোনা, কিন্তু চাষ হয় 3টা গরু দিয়া, সামনের 2টাও গরু পিছনেরটাও গরু। মন্তব্য আমার না, মন্তব্য একজন জার্মানের। কারণ তিনি বলতে চেয়েছেন সামনের 2টা তো গরু, পিছনে যে আছে গরুডারে চালায়, এত সুন্দর মাটি, এই মাটিতে বিজ্ঞানসম্মতভাবে ফসল কেমনে উৎপাদন করা যায়, ওই জ্ঞান তার কাছে নাই। আমার দেশ মানুষ বেড়েছে, খেতে দেওয়ার মালিক কে? ফসল কি কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? সুবহানাল্লাহ কমেন না, খালি কয় দ্রব্য মূল্য বাড়ছে, দ্রব্য মূল্য, দ্রব্য মূল্য, গেছি গেছি শেষ শেষ। আচ্ছা, দ্রব্য মূল্য শুধু কি বাংলাদেশে বাড়ছে না আশেপাশে দেশেও বাড়ছে? শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, সিকিম, ওদের সাথে তুলনা করুন তো। দ্রব্য মূল্য বেড়েছে, আমি আপনার সাথে একমত, কিন্তু আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের কারণে ফটিকছড়ি, সাতকানিয়া, পটিয়া, চকবাজার, কক্সেস বাজার, চট্টগ্রাম, হালিশহর, আনোয়ারা, বাসখালি, মুশকালিতে না খেয়ে মরেছে কয়জন? সুতরাং মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। দ্রব্য মূল্য বেড়েছে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাও আল্লাহর মেহরবানি বেড়ে গেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে জনগণের কাছে খাবার পৌঁছাবার ব্যবস্থা করেছেন, নানানভাবে ক্রয় ক্ষমতাও বেড়ে গেছে। তো আমাদের এই জমিনটা 2,40,00,000 একর আছে জমিন চাষযোগ্য, অনেক জমি পড়ে আছে, এক একজনের বাড়ি বানায়া গুলশানের মতো জায়গায় 1 বিঘার উপরে বাড়ি, 2 বিঘার উপরে বাড়ি, খালি জায়গা পড়ে আছে। অথচ অ্যাপার্টমেন্ট করে দিলে হাজার হাজার লোক, শত শত লোক বাস করতে পারতো, গভর্নমেন্টের ইনকাম হইতো। এই কথাগুলি কি আমি আন্দাজে বলি না ঠিক কথা বলি, ঠিক কি না? এই চট্টগ্রাম শহরেও অনেক বাড়ি আছে, বিল্ডিং একটা বানায় সামনে বিশাল লন, সুইমিং পুল, বাচ্চাদের খেলাধুলার জায়গা পড়ে আছে, অথচ কত দাম এই জমির। রাসূলুল্লাহ বলেছেন জমি রাখার অধিকার নাই ওই ব্যক্তির যে জমিন খালি ফেলে রাখে, কাজে লাগায় না, অধিকার নাই জমিন রাখার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়ে হযরত ওমর বলেছিলেন, রাসূলুল্লাহর জামানায় লাখেরাজ এক খণ্ড জমিন তুমি পেয়েছিলে, আমার কাছে খবর এসেছে জমিন তুমি ফেলে রেখেছো, যদি চাষ না করো জমিন গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে নেবে। তো আমার জমিন পড়ে আছে, আমরা কাজ করছি না। আমাদের রয়েছে বনজ সম্পদ, বনজ সম্পদ আছে 32,53,860 একর জুড়ে। আপনি কি লক্ষ্য করেছেন এই বন আল্লাহ কোথায় বানাইছেন? সমুদ্রের উপকূল দিয়ে। ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, বাগেরহাট এইসব এলাকা দিয়া এবং উপকূল এলাকা দিয়া সুন্দরবন বানাইছেন। কারণ কি? কারণ হলো আল্লাহ তো বিনা কারণে কোনো কাম করেন না। বঙ্গোপসাগর হচ্ছে সাইক্লোন জোন, বছরের যে কোনো সময় এখানে সাইক্লোন সৃষ্টি হয়। এই সাইক্লোনের ধাক্কা 280 মাইল, 500 মাইল, 1,000 কিলোমিটার বেগে সাইক্লোন আসতেছে। এই সাইক্লোন যদি কোনো বাধা না পায় প্রথম ধাক্কায় কক্সবাজার উড়ে যাবে, চট্টগ্রাম উড়ে যাবে,
প্রথম ধাক্কায় উড়ে যাবে পটুয়াখালী, বরগুনা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট। আল্লাহ তাআলা সমুদ্রের পারে উপকূলীয় এলাকায় পাহাড় আর সুন্দর বন গাছ লাগাইয়া প্রথম ধাক্কাটাকেই অর্ধেক শক্তি কমায় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সরকার আবার এই সুন্দরবনকে বাঁচাবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে। সেই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা মাশাআল্লাহ গাছগুলা কাইটিয়া কুটিয়া খাইয়া মনে হয় দাব্বাতুল আরদ আইসে কি খাবে, ওরাই সব শেষ করতেছে। আল্লাহ দেখলেন যে এগুলো আমি বানাইছিলাম, মানব গোষ্ঠী যেন বংশানুক্রমে এগুলি ভোগ করতে পারে, কিন্তু এরাই তো খেয়ে শেষ করে ফেলাবে। আল্লাহ তাআলা তাই নিজেই কিছু গার্ডের ব্যবস্থা করে দিলেন। সেই গার্ডগুলি কি? রয়্যাল বেঙ্গল টাইগার। সামনে পড়ে যান, বলেন যে স্যার 10 কোটি টাকা ঘুষ দেব, শুনবে? এক থাপ্পড় দিয়া কল্লা ফুটবলের মতো উড়ায় দেবে। আল্লাহ তাআলা দিয়েছেন বিশাল বনজ সম্পদ, আমাদের রয়েছে পানি সম্পদ। বাংলাদেশে 250টি ছোট বড় নদ নদী আছে যার দৈর্ঘ্য 3200 বর্গমাইল, বিশাল পানি সম্পদ। রয়েছে গ্যাস সম্পদ, 100 বছরেও ফুরাবে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যত আস্তে কমেন গ্যাস তত কমতে থাকবে। কন্ঠজোরে আলহামদুলিল্লাহ। যদি শকর আদায় করো বাড়ায় দেব, আর যদি শকর আদায় না করো শাস্তি দেব। আমাদের রয়েছে মৎস্য সম্পদ, পশু সম্পদ, সর্বোপরি মানব সম্পদ। 14 কোটি মানুষের 28 কোটি হাত। এই 28 কোটি হাত যদি ভিক্ষার হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায়, তাহলে এই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইমানের বলে বলিয়ান। যুদ্ধ বিধ্বস্ত জাপান কোত্থেকে কই গেল, উত্তর কোরিয়া কোথায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল, ব্যাংকক হয়ে যাচ্ছিলাম থাই এয়ারলাইনে, ব্যাংককে নামলাম যাত্রা বিরতি। থাইল্যান্ড যারা মহিলাদের সতীত্ব বিক্রি করে জীবন চালাইত, সেই দেশে এয়ারপোর্ট থেকে আমার হোটেল পর্যন্ত 30 কিলোমিটার লম্বা ফ্লাইওভার, বিশাল বিশাল ইমারত। ছোট্ট দেশ সিঙ্গাপুর কোথার থেকে কোথায় গেছে, বাংলাদেশ যে তিমিরে সেই তিমিরে, শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাদেশ মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছে। হিংসা আর হিংসার আগুনে জ্বলছে, আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এত সব সম্পদ থাকতেও আমরা গরিব, এর কারণ হলো আমরা কোরআন ছেড়েছি। আমরা গোড়া থেকেই একটা ষড়যন্ত্রের শিকার, 200 বছর এই দেশ ছিল ব্রিটিশের গোলামি, ছিল না? তারপরে পাকিস্তানের অর্থনৈতিক এবং রাজনৈতিক শোষণ, এরপরে পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা লাভ করলাম। দেশের 90% লোক মুসলমান, পৃথিবীর খ্রিস্টান শক্তি চেয়েছে আমাদেরকে খ্রিস্টান বানাতে, কমিউনিস্টরা চেয়েছে আমাদেরকে নাস্তিক বানাতে, আর ভারত চেয়েছে তাদের পদলেহী গোলামদের দিয়ে এই দেশটাকে ধর্মনিরপেক্ষ মতবাদের দেশে পরিণত করতে। সুতরাং আমি আপনাদের সামনে আজকে ইসলামের সৌন্দর্য বর্ণনা করতে এসেছি, ইসলামের সৌন্দর্য বয়ান করলাম। এর থেকে ইসলামের সৌন্দর্য, এর থেকে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে আর নাই, বলি সুবহানাল্লাহ। সবাই খাইয়া বাসুক পরে বাসুক, হিন্দুর সাথে আমাদের কোনো বিরোধ নাই, খ্রিস্টানের সাথে, বৌদ্ধের সাথে বিরোধ নাই, উপজাতীয়দের সাথে বিরোধ নাই, আমরা সবাই প্রীতি প্রেম আর ভালোবাসায় আমরা ডুবে আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি জানি না চট্টগ্রামের অবস্থা কি, আমি আমার পিরোজপুরের কথা বলি,
আমার এলাকার কোন মুসলমান যদি অসুস্থ হয়, প্রতিবেশী হিন্দু ফল মূল নিয়ে আমাদেরকে দেখতে আসে। আমার দেশে যখন ঈদ হয়, হিন্দুরা তখন আমাদের ঈদের সীমাই পায়াস সিন্নির সাথে শরীক হয়। তাদের পূজার দিনে আমাদের যুবক ছেলেমেয়েরা সেসব পূজা আশ্রা দেখতে যায়। এই ধরনের শান্তিপূর্ণ দেশ পৃথিবীতে কোথাও আছে? আছে নাকি? তারপরেও এক শ্রেণীর লোকেরা ক্ষমতা হারাবার উন্মাদনায় দেশে এবং বিদেশে সর্বত্র বলে বেড়াচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দু বৌদ্ধ সব শেষ, মাইরিয়া পিটাইয়া সব ভারতে পাঠায় দিছে। এ কথাটা কি ঠিক? এটা কি সত্য? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিসম্পাত হোক। প্রিয় ভাই সব, আজ আমি কোরআনে কারিমের ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলামের কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন। সেটি হচ্ছে ইসলাম হলো আল্লাহর। আমি বলেছিলাম আল্লাহ যা যা বানাইছেন শয়তান তার উল্টা আর একটা বানাইছে, ঠিক না? জোরে বলেন, ঠিক না? আচ্ছা বলেন তো, আল্লাহ বানাইছেন খেলাফত, শয়তান বানাইছে কি? মুলুকিয়াত, রাজতন্ত্র। আল্লাহ বানিয়েছেন যাকাত ব্যবস্থা, শয়তান বানাইছে কি? আল্লাহ বানাইছেন জীবন আদর্শ ইসলাম, শয়তান বানাইছে কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষবাদীরা তারা মানুষকে বোকা বানাবার জন্যে তারা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়, আসলে বিষয়টি এর সম্পূর্ণ বিপরীত। আমি পার্লামেন্টে, আল্লাহর দয়া, আমি তো ভিন্ন জগতের মানুষ, কোরআনের ছাত্র, আল্লাহ দয়া করলেন পার্লামেন্টে নিলেন, পার্লামেন্টে যারা ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে তাদের সামনে আমি বক্তব্য রেখেছি। পার্লামেন্টে রেকর্ড থাকবে, যতদিন পার্লামেন্ট থাকবে আমার বক্তৃতার রেকর্ড থাকবে। সে বক্তব্যে আমি বলেছি বিশ্ববিখ্যাত সমস্ত ডিকশনারি সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার অর্থ কি আমি পার্লামেন্টকে শোনাইছি, ডিকশনারি দিয়ে তাদের আমি বলেছি ধর্মনিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা। আপনাদেরকে রেকর্ড করার জন্য, কারণ চট্টগ্রাম তাফসিরের মাহফিল স্পন্দন অডিও ভিজুয়ালের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন, যে প্রতিষ্ঠান চট্টগ্রামের তাফসিরের মাহফিল অত্যন্ত আন্তরিকতার সাথে শৈল্পিক সৌন্দর্য দিয়ে বিশ্বময় ছড়ায়, আল্লাহ যেন এই প্রতিষ্ঠান কবুল করে নেন। বিশ্ববিখ্যাত র্যান্ডম হাউস ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এ বইতে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজমের শব্দের তিনটি সংজ্ঞা দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান, নট রিগার্ডেড অ্যাজ রিলিজিয়াস অর স্পিরিচুয়ালি সেক্রেট, এর অর্থ হল যা ধর্মীয় বা আধ্যাত্মিক বলে বিবেচিত নয়। নাম্বার টু, নট পার্টেনিং টু অর কানেক্টেড উইথ এনি রিলিজিয়ান, যা কোনো ধর্মের সাথে সম্পর্কিত নয়। নট বিলঙ্গিং টু এ রিলিজিয়াস ওয়ার্ডার, যা কোনো ধর্ম বিশ্বাসের অন্তর্গত নয়, এটার নামই হলো সেকুলারিজম। এবার আসুন চেম্বার্স ডিকশনারির মতে সেকুলারিজমের অর্থ হচ্ছে দ্য বিলিভ দ্যাট দ্য স্টেট মরালস এডুকেশন শুড বি ইন্ডিপেন্ডেন্ট অব রিলিজিয়ান, এর অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক বিশ্বাস যার মতে রাষ্ট্র, নৈতিক শিক্ষা ইত্যাদি সব কিছু থেকে অবশ্যই ধর্মমুক্ত হতে হবে। এবার শুনুন অক্সফোর্ড ডিকশনারি কি বলে। অক্সফোর্ড ডিকশনারির মতে সেকুলারিজম মিন্স দ্য ডক্টরিন মোরালিটি শুড বি বেসড সোললি অন রিগার্ডেড টু দ্য ওয়েলবিং অফ ম্যানকাইন্ড ইন দ্য রিসেন্ট লাইফ টু এক্সক্লুশন অফ অল কনসিডারেশন ড্রন ফ্রম বিলিভ ইন গড অর ইন ফিউচার স্টেট,
এর অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক মতবাদ যা মনে করে আল্লাহ বিশ্বাস বা পরকাল বিশ্বাস নির্ভর সমস্ত বিবেচনা থেকে মুক্ত। মানব জাতির বর্তমান কল্যাণ চিন্তার উপরে ভিত্তি করে নৈতিকতা গড়ে উঠবে। এবার আসুন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কি বলছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিশ্বের সকল বিশ্বকোষ সেকুলারিজমের অর্থ করা হয়েছে সেকুলার স্পিরিট অর টেন্ডেন্সি, স্পেশালি অন সোশ্যাল ফিলসফি দ্যাট রিজেক্টস অল ফর্মস রিলিজিয়াস ফেইথ। ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে সেই রাজনৈতিক দর্শন যা সকল ধর্মবিশ্বাসকেই প্রত্যাখ্যান করে, রিজেক্টস অল ফর্মস অফ রিলিজিয়াস ফেইথ, ধর্মবিশ্বাস থেকে মুক্ত, সেটার নামই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। নাম্বার টু, দ্য ভিউ দ্য পাবলিক এডুকেশন অ্যান্ড আদার ম্যাটার্স অফ সিভিল সোসাইটি শুড বি কন্ডাক্টেড উইদাউট দ্য ইন্ট্রোডাকশন অফ এ রিলিজিয়াস এলিমেন্ট। এর অর্থ হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার একমাত্র অর্থ স্বাধীনতা, কোনো ধর্মের অন্তর্গত না থাকা, ধর্মদ্রোহিতা। সেকুলারিজম তত ধর্মনিরপেক্ষতার অন্য কোনো অর্থ বা সংজ্ঞা দুনিয়ার কোনো ডিকশনারিতে নেই। ধর্মনিরপেক্ষ মতবাদ তাই এমন এক বিষাক্ত মতবাদ যা ঐশ্বরিক নয়, যা সম্পূর্ণ মানব রচিত ধর্মদ্রোহী মতবাদ, একটি কুফরী মতবাদ। রাজনীতি এবং রাষ্ট্রনীতির সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা শুনতেছেন আপনারা, শুনতেছেন? দলিল ছাড়া কথা বলবো না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা, এক, রাষ্ট্র রাজনীতির সাথে ধর্ম সংযুক্ত থাকবে না। দুই, ধর্ম থাকবে ব্যক্তির একান্ত ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ। তিন, রাষ্ট্রের নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় কোনোভাবেই ধর্মকে বিবেচনা করা হবে না। চার, মুসলিম বিশ্বে ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম মুক্ত শাসন। ইসলামকে ব্যক্তির জীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। পাঁচ, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি তথা সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত সকল কিছু থেকে ধর্মহীন তথা ইসলাম থেকে মুক্ত করা। তাই ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলিম বিশ্বের জন্য এক মারাত্মক অভিশাপ, এটি আল্লাহর গজব। ধর্মনিরপেক্ষ মতবাদীরা গত 22শে ডিসেম্বর পল্টন ময়দানে 23 দফার মধ্যে তারা বলেছেন, একটি দফা হল তারা ক্ষমতায় যেতে পারলে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করবেন। সংবিধানের পঞ্চম সংশোধনী কি? সংবিধানের পঞ্চম সংশোধনী হচ্ছে, ওখানে লেখা ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ এই জাতির মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষ মতবাদকে বাদ দিয়ে সেখানে তিনি লিখেছিলেন, রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থার উপরে ভিত্তি করে। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নি। ধর্মনিরপেক্ষবাদীরা ক্ষমতায় যেতে পারলে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করবে, তার অর্থ দাঁড়াবে সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ মুছে ফেলে দেবে। তার অর্থ হলো স্পিকারের মাথার উপর থেকে বিসমিল্লাহ মুছে ফেলে দেবে, মাদ্রাসাগুলি বন্ধ করে দেবে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করে জেলখানাগুলি ভরে দেবে। সুতরাং সমস্ত মুসলমানদেরকে ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা শুনুন। ডিকশনারির কথা তো সব শুনাইলাম, আল্লাহর কথা শুনবেন না? সেটাই তো বেশি শুনতে হবে, আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া
وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ তোমরা কি আল্লাহর কিছু কথাকে মানবে আর কিছু কথাকে করবে অস্বীকার? ধর্মনিরপেক্ষ মতবাদীরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু কোরআনের বিচার মানে না, কোরআনের অর্থনীতি মানে না, কোরআনের রাজনীতি মানে না, কোরআনের সমাজনীতি মানে না, রাসূলুল্লাহর রাজনীতি মানে না, ধর্ম আর রাজনীতি আলাদা করে। সেই জন্য আল্লাহ বলে যে তোমরা কোরআনের কিছু কথাকে করবে বিশ্বাস আর কিছুকে করবে অস্বীকার। এই কাজটি যদি তোমরা করো, এরকম আচরণ যদি আমার কোরআনের সাথে তোমরা করো দুনিয়ায়, তাহলে তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেওয়া হবে আর কেয়ামতে কঠিন শাস্তি জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা আমাদের সকলকে জিনিসগুলি বোঝার তৌফিক দিন। অন্ধভাবে কোনো নেতার পেছনে দৌড়াবার চাইতে সুইসাইড করা, আত্মহত্যা করার সামিল, অন্ধের মতো না দৌড়াই। আমি যেন কোরআনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ হয়ে আল্লাহর পথে দৌড়াতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেন। আজ আর নয়, ইসলামের সৌন্দর্যের বাকি কথা বলবো আগামীকাল ইনশাআল্লাহ। এখন হবে মোনাজাত, কয়জন? আজকে দুইজন ইসলাম কবুল করার জন্য এসছেন, একজন মহিলা এবং একজন পুরুষ। পুরুষের নাম বিজরাজ মজুমদার, পিতা মৃত দিলীপ মজুমদার, ধর্ম হিন্দু, বাড়ি হলো সুনামগঞ্জ, থাকে দেওয়ানবাজার চট্টগ্রাম। মহিলা প্যান্ডেল অবস্থান করছেন কৃষ্ণা ভট্টাচার্য, স্বামীর নাম সজল চক্রবর্তী, ধর্ম হিন্দু, বাড়ি পদুয়া চট্টগ্রাম। পুরুষটি তার নাম পছন্দ করেছে মোহাম্মদ রাজু মজুমদার, আর মহিলা তিনি পছন্দ করেছেন নাম আয়েশা বেগম। কোথায় তারা? মহিলা আছেন প্যান্ডেলে, আর এই যুবক ছেলেটি বয়স তার 22 বছর, নাম পছন্দ করেছে মোহাম্মদ। তুমি পড়ো লা ইলাহা। আমাদের যে মা ইসলাম কবুল করতেছেন এসেছেন, কৃষ্ণা ভট্টাচার্য, বর্তমান নাম আয়েশা, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। বস, এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে আজান হবে, বা জামাত এশার নামাজ হবে। প্রতিদিনের মতো আজকেও বলতে চাই, যাওয়ার সময় প্রত্যেক খামের সাথে রয়েছে কি, চাদর বা ড্রাম। কালকে টাকা আনতে বলছিলাম, মনে আছে না? টাকা পয়সা দিয়ে যাবেন, যাতে করে সমাজ কল্যাণ বিশাল কাজ করতেছে আলহামদুলিল্লাহ। কোন একটি প্রাইমারি স্কুল থেকে শুরু করে সমাজ কল্যাণ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে কোরআনের বরকতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। হসপিটাল আছে, মাদ্রাসা আছে, ভোকেশনাল ইনস্টিটিউট আছে, দারিদ্র বিমোচনের পরিকল্পনা আছে। আল্লাহ সমাজ কল্যাণকে কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মক্কা শরীফ থেকে, কুয়েত, কাতার থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে কয়েকটি টেলিফোন এসেছে আমার কাছে দোয়া চাওয়ার জন্য। এখানে মাহফিল ডিসেম্বরে হয় নাই বলে কত মানুষ যে কানছে, টেলিফোনে জানতে চেষ্টা করেছে। সারা দুনিয়ায় বাংলাদেশি মুসলমানেরা যে যেখানে আছে, চট্টগ্রামের তাফসির মাহফিলের সাথে তাদের কলিজাটা লাগানো থাকে, তাদের জন্য দোয়া করব। সারা বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, আমাদের মুরব্বী, ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম,
আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়বা সেহাতে কুল্লিয়া দান করুন। তিনি যেমন সহজ করে বলতে পারেন তেমন সহজ করে লিখতেও পারেন, আলহামদুলিল্লাহ। পূর্ণ পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামের সহজ পরিচয় এই বইটি তার লেখা। এত সহজে ইসলাম বোঝা, এর আগে এই বইটি পড়ার আগে আমি বুঝতে পারি নাই ইসলাম এত সহজে বোঝানো যায়। খুবই কম দাম, আপনারা যাওয়ার সময় বইটি নিয়ে যাবেন। এরপরে বর্তমান সময়টা আমাদেরকে সন্ত্রাসী আর জঙ্গিবাদ বলে মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে, এ বইটি আমার লেখা, এটি ইংরেজি হচ্ছে ইউরোপ আমেরিকায় ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের বদনামের জবাব, সন্ত্রাসের সাথে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সেই জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইসলাম বইটি আমারই লেখা, এটি মাত্র 20 টাকায় বিক্রি হয়। আপনারা নিয়ে যাবেন, যে যত পারেন শিক্ষিত লোকেরা সকলে নেওয়ার চেষ্টা করুন। আর বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাফসীর, বিজ্ঞান ভিত্তিক সব তাফসীরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু বর্তমান যুগের শ্রেষ্ঠ বিজ্ঞান ভিত্তিক তাফসীর তাফহিমুল কোরআন, বলেন তো নাম কি, মাত্র 19 খণ্ড, দাম একেবারেই আপনার ক্রয় ক্ষমতার ভেতরে। আমি আশা করব প্রত্যেক মুসলমান নরনারীর ঘরে ঘরে তাফহিমুল কোরআন পৌঁছে যাক, আল্লাহ কবুল করুন বলি আমি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, লাখো জনতা নিয়ে তোমার দরবারে দীর্ঘক্ষণ কোরআন আর হাদিস দিয়ে আলোচনা করলাম, দয়া করে মেহেরবানি করে আলোচনা কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, আমাদেরকে ভুল আর বাতিলকে ভুল হিসেবে বাতিল হিসেবে চেনার তৌফিক দাও, হক এবং সত্য জিনিসকে হক আর সত্য হিসেবে চিনে তার উপরে আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আর মাত্র 2 দিন এই ময়দানে তোমার বান্দা বান্দিরা স্রোতের মতো আসবে, তুমি এনে দিবে আল্লাহ তাআলা। এই মাহফিলের নিরাপত্তার দায়িত্ব স্বেচ্ছাসেবকরা নিতে পারবে না, পুলিশ বিডিআর র‍্যাব নিতে পারবে না, আল্লাহ মাহফিলের নিরাপত্তার দায়িত্ব তুমি গ্রহণ কর। তোমার বান্দা বান্দিরা কোরআনের পাগল হয়ে বাসে চড়ে, রিক্সায় ভ্যানে চড়ে দূর দূরান্ত থেকে যাতায়াত করে, দুর্ঘটনা থেকে আল্লাহ তাদের বাঁচাও, তাদের যাতায়াত নিরাপদ করো, তাদের বাড়িঘর হেফাজতে রাখো আল্লাহ তাআলা। আগামীকাল পরশু তোমার বান্দা বান্দি দিয়ে চতুর্দিক তুমি ভরে দাও। আর তোমার কোরআনের কথা বলার জন্যে যতটুকু গলার আওয়াজ প্রয়োজন আর স্বাস্থ্যের প্রয়োজন, দয়া করে তোমার গোলামের প্রতি তুমি অনুগ্রহ করো। রব্বুল আলামিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতা মাওলানা শামসুদ্দিন, দোয়া তার জন্য এসেই যায়, এমন সন্তান যে মা বাপ দুনিয়ায় রেখে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। রব্বুল আলামিন, আমাদের দেশে বহু মানুষ গরিব, কারো ঘরে খাবার আছে কারো ঘরে নাই, আল্লাহ তাআলা তোমার যাকাতের বিধান বাংলাদেশে কায়েম করে দাও। তোমার কোরআনের আইনের প্রতি গোটা জাতিকে উদ্বুদ্ধ করে দাও, আর ধর্মনিরপেক্ষ মতবাদ যে একটা কুফুরি মতবাদ, সব মুসলমানদের তা বোঝার তৌফিক দাও, হিন্দুদেরও বোঝার তৌফিক দাও, খ্রিস্টান ইহুদি বৌদ্ধ উপজাতীয় সকলকে বোঝার তৌফিক দাও। ধর্মের পক্ষে থাকাই মানুষের কাজ, নিরপেক্ষ থাকা শয়তানের কাজ, মানুষের কাজ না। আমরা যেন সবাই যার যার ধর্মের পক্ষে থাকতে পারি, এই বুদ্ধি এই জ্ঞান এই আনুগত্য আমাদের সবাইরে দিয়া দাও। রব্বুল আলামিন,
পুলিশ, র‍্যাব এবং শান্তি শৃঙ্খলায় নিয়োজিত নিরাপত্তার দায়িত্বে স্বেচ্ছাসেবক যারাই কষ্ট করতেছে সকলের প্রতি রহমত নাজিল করো আমিন। রব্বুল আলামিন, এ মাহফিলের কোনদিন তুমি এ মাহফিলকে ঋণগ্রস্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত না হয়। প্রত্যেক বিভাগের টাকা যেন তারা পরিশোধ করে, এ সংগঠনের চালাবার জন্য বছরে যা লাগে সব আল্লাহ তুমি দিয়ে দিও। হায় আল্লাহ তাআলা, মা বোনেরা প্রত্যেক দিন আসে, তাদের প্রতি রহম করো। আল্লাহ, তোমার মক্কা শরীফ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু লোক দোয়া চেয়েছে, অনেকে সন্তান নাই। ডাক্তাররা বলেছে কোনো জায়গায় স্বামীর দোষ, কোনো জায়গায় বলেছে স্ত্রীর দোষ, রোগ হইতে পারে না। আল্লাহ তাআলা, তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখো, তোমার কাছে, তোমার শক্তির বাইরে আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই। একজন মা, একটা মেয়ে লোকের যখন বিয়ে হয়, তার জীবনের সব থেকে বড় আশা নিজের পেটের সন্তানের মুখে মা ডাক শুনবে। এই ডাক যে শোনে না, কলিজা তার মরুভূমির মতো হয়ে যায়। স্বামী স্ত্রীর ভিতরে ভাঙন ধরে মহব্বতে, শ্বশুর বাড়িতে স্ত্রীর সম্মানজনক জায়গা থাকে না মূর্খতার কারণে। আল্লাহ, তুমি দয়া করে এমন পরিবারদেরকে সন্তান দিয়া ধন্য করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله